আসসালাম আলাইকুম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কম মুজামেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন তার একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজামেল হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল এদিন মন্ত্রী সরকারি ভাসভবনে সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে মত বিনিময় করেন আকু মজামেল হক এ সময় মন্ত্রী বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে রায় দিয়েছে তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতির অপ্রতিরোধ অগ্রযাত্রায় নৌকা প্রতীকে ভোট প্রদান করেছেন তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আগামী দিনে দেশের উন্নয়ন অগ্রগতি আরও বেগবান হবে লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিজ্ঞচিত্র যে রায় প্রদান করেছে তা সঠিক ও যথার্থ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষতা প্রজ্ঞাসততা ও গতিশীল নেতৃত্বের ফলে বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল পুনরায় শেখ হাসিনাকে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ায় দেশের উন্নয়ন অগ্রগতি আরও গতিশীল হবে তিনি দেশের সর্বস্তর বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি জননেত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের সুস্থতা ও দীর্ঘায়ু এবং সফলতা কামনা করেছেন মত বিনিময় সবাই অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ আলম সদস্য কবি ও লেখক মুস্তাক আহমেদ কবি মায়ারাজ ডাক্তার মোহাম্মদ মিজুনুর রহমান ও ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ